বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকালবেলার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রথমে পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকের শ্রেণী হলো সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ১২। এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আমরা গত ক্লাসে সৌরজগতের গ্রহগুলো, গ্রহ উপগ্রহগুলি, গ্রহগুলির বর্ণনা দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব উপগ্রহ। আজকের পাঠ হলো উপগ্রহ। আজকে আমরা উপগ্রহ নিয়ে আলোচনা করব। সৌরজগতের একটা গ্রহ, গ্রহের নাম ছিল পৃথিবী, যেটাতে আমরা বাস করি, পৃথিবী। এই পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। আমরা আজকে এই উপগ্রহ, এই চাঁদ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সৌরজগতে আছে মোট ৮টি গ্রহ, আবার কিছু কিছু গ্রহের রয়েছে উপগ্রহ। পৃথিবী নামক গ্রহ, যে গ্রহে আমরা বসবাস করি, এই গ্রহ, গ্রহে আছে একটিমাত্র উপগ্রহ, তার নাম হলো চাঁদ। সৌরজগতের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। সৌরজগতের যে গ্রহ আছে, এই গ্রহগুলো কি করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। গ্রহগুলো কেন্দ্র করে ঘুরে এবং ছোট ছোট ঘুরছে, আর আবার গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু উপগ্রহ। তাহলে এখানে সৌরজগতের, সৌরজগৎকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, আর গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহ। তাহলে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম হলো চাঁদ। প্রাকৃতিক উপগ্রহের নাম চাঁদ। এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এখন এই ঘুরার কারণে এই চাঁদ পৃথিবীকে ২৭ দিন ৮ ঘন্টা একবার প্রদক্ষিণ করে। ২৭ দিন ৮ ঘন্টা, এটা হলো প্রদক্ষিণকাল। প্রদক্ষিণ করে ২৭ দিন ৮ ঘন্টা, সাঁধে একবার পৃথিবীকে ঘুরতে তার প্রয়োজন হয় ২৭ দিন ৮ ঘন্টা পৃথিবীকে প্রদক্ষিণ করে। চাঁদ প্রাচীনকাল থেকে মানুষের কাছে অত্যন্ত আগ্রহের বস্তু ছিল। এই চাঁদ নিয়ে মানুষ তার নিজের অভিব্যক্তিবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন রকম কবিতা, ছড়া প্রকাশ ছড়া দিয়ে মনের ভাব প্রকাশ করেছেন। তাহলে আমরা প্রথমে জানলাম যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহগুলি, আর গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহ। পৃথিবী নামক গ্রহে, যেটাতে আমরা বসবাস করি, তার একটিমাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে, তার নাম হলো চাঁদ। চাঁদ পৃথিবীকে ২৭ দিন ৮ ঘন্টা একবার প্রদক্ষিণ করে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে চাঁদের, চাঁদ সম্পর্কে অনেক কৌতূহল, অনেক আগ্রহ, আগ্রহের বস্তু হিসাবে এটা পরিচিত ছিল, পরিচিত হয়ে আসছে। বিশেষ করে চাঁদকে কেন্দ্র করে বহু মানুষ তার অভিব্যক্তিবাদ প্রকাশ করতে গিয়ে কবিতা আকারে, ছড়া আকারে, কখনো ছন্দ আকারে উপস্থাপন করেছেন। তা আমরা আজকে এই চাঁদের বিষয়বস্তু নিয়ে এখনই আলোচনা শুরু করছি। যখন দেখো
কোনো এক রাতে দেখা যাবে চাঁদ একবারে এই চিকন, এটা খেয়াল করো, এটা চাঁদ দেখানো হয়েছে, এটা একবারে চিকন এরকম একটা সরু ইয়ার মতো হয়েছে, এটা হলো চিকন। তাহলে এখানে বুঝতে হবে এই চারটা উঠেছে, এই চারটা উঠেছে অর্থাৎ অমাবস্যার পরে চারটা আবার নতুন করে উঠেছে। অর্থাৎ এখানে দেখা যায় চা যে চাঁদ এক রাতে হয়তো একবারে একবারে কোনো সময় আবার দেখাও যাবে না, এরকম চারটা একবারে এরকম হবে দেখো, এই এটাকে যখন এটা পুরোটাই অন্ধকার হবে, পুরোটা অন্ধকার হলে এখানে আর দেখা যাবে না, তখন এটাকে আমরা বলি অমাবস্যা, এটাকে বলি অমাবস্যা, এটাকে কি বলি অর্থাৎ অমাবস্যাতে চাঁদ দেখা যায় না। এখানে বলা হচ্ছে যদি তারপরে তোমরা নিশ্চয়ই দেখছ চাঁদ এক রাতে হয়তো একবারেই দেখা যায় না, যখন দেখা যাবে না তখন বুঝতে হবে এটা অমাবস্যা, আর পরে তারপরের দিন দেখা যায় চাঁদটা আস্তে আস্তে এরকম সরু বাঁকানো তীরের মতো পশ্চিম আকাশের পশ্চিম কোণে দেখা যাচ্ছে, পশ্চিম আকাশে দেখা যাচ্ছে একবারে ছোট্ট তীরের মতো। তাইলে একে বলা হয়, এই সরু চাঁদকে বলা হয়, এটা হলো পালি চাঁদ, মনে থাকবে পালি চাঁদ, এটার নাম হইল পালি চাঁদ। এই যে যে চাঁদটা অর্থাৎ কোনো এক রাত্রিতে যখন দেখা যাবে আকাশে কোনো চাঁদ নাই, তাহলে বুঝতে হবে এটা অমাবস্যা, অমাবস্যার পরে দেখা যাবে আকাশের পশ্চিম অংশে এরকম একটা বাঁকানো তীরের মতো, সরু তীরের মতো একটা বস্তু দেখা যায়, যাকে আমরা চাঁদের একটা অংশ দেখা যায়, যাকে আমরা বলি পালি চাঁদ। এই পালি চাঁদ প্রতি আস্তে আস্তে বড় হয়, দুই সপ্তাহ পরে এটা দেখতে অনেকটা কি হয়, একবারে দুই সপ্তাহ এভাবে এখান থেকে এখান পর্যন্ত আসে দুই সপ্তাহ, এটা একটা থালার মতো হয়ে যায়, তখন এটাকে আমরা বলি পূর্ণিমা, এটাকে আমরা বলি পূর্ণিমা। অর্থাৎ এই সময় চাঁদ তার পূর্ণ অবস্থায়, এ সময় চাঁদ কি করে, তার পূর্ণ অবস্থা আলো বিকিরণ করে। তাহলে দুই সপ্তাহ পরে আমরা যখন থালার মতো দেখি, এটা হলো থালার মতো, এটা হলো থালার মতো, থালার মতো দেখাইলে তখন এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা পূর্ণিমা, আর এটা হলো তীরের মতো, তীরের মতো, তীরের মতো হইলে এটাকে আমরা বলি কি চাঁদ, পালি চাঁদ, এটাকে বলি পালি চাঁদ। এটা কখন হবে, অর্থাৎ অমাবস্যার পরে পরে এক পরের দিনে দেখা যাবে আস্তে আস্তে করে পশ্চিম আকাশে এরকম তীরের মতো বাঁকানো যে ষষ্ঠ অংশ দেখা যায়, যে চাঁদের যে একটা অংশ দেখা যায় সেটাই হলো পালি চাঁদ। এটা আস্তে আস্তে এক সপ্তাহ পরে এরকম হয়, দুই সপ্তাহ পরে এরকম, ঠিক দেখা যাবে চার সপ্তাহ পরে, মানে সম্ভবত দুই সপ্তাহ পরে, সরি দুই সপ্তাহ পরে দেখা যায় চারটা এরকম হবে। তাহলে প্রথম দিন উঠবে এভাবে, এক সপ্তাহ পরে এরকম, এইভাবে আস্তে 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 বৃদ্ধি পেতে পেতে এক সময় দুই সপ্তাহ পরে দেখা যাবে, মোট দুই সপ্তাহ ১৪ দিন পরে দেখা যাবে চারটা এইভাবে পূর্ণাঙ্গ থালার মতো দেখা যাবে, তখন এটাকে আমরা বলি পূর্ণিমা, এটাকে আমরা বলি পূর্ণিমা। পূর্ণিমার পরের রাতে চারটি আবার ছোট হতে থাকে। এখন দেখো পূর্ণিমার পর রাত, পূর্ণিমা হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা এটা চিন্তা করি, আস্তে আস্তে ছোট হইতে থাকে, ছোট হইতে 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 আবার এই অবস্থা এখান থেকে এখান পর্যন্ত ছোট হতে থাকে, পূর্ণিমার পরে চারটি আবার ছোট হতে থাকে, এভাবে ছোট হতে হতে দুই সপ্তাহ পরে চাঁদকে এক রাতে কোনো এক রাতে একবারের জন্য দেখা যায় না, একবারের জন্য দেখা যায় না, এইভাবে ২৯ দিন বা ৩০ দিন পর পর আমরা অমাবস্যা এবং পূর্ণিমা পেয়ে থাকি। ২৯ দিন পর পর অমাবস্যা পাই এবং ২৯ দিন পর পর আমরা কি করি, আবার পূর্ণিমাও পেয়ে থাকি। তাহলে এখন প্রশ্ন হলো চাঁদ পৃথিবীতে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, চাঁদ চারপাশে ঘুরছে ২৫০০র বেশি মানুষ প্রেরিত উপগ্রহ, এই চাঁদের
চারপাশে ঘুরছে প্রায় 2500 মানুষ প্রেরিত উপগ্রহ, মানুষ প্রেরিত উপগ্রহ। এটা হলো চাঁদের চতুর্পাশে ঘুরছে। যেমন এই উপগ্রহ থেকে এগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ, এগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। এইগুলির মাধ্যমে মানুষ কি করে, টেলিফোন যোগাযোগ, টেলিযোগাযোগ, আবহাওয়া ও অন্যান্য তথ্য সংগ্রহ ও প্রেরণ করে। তাহলে পৃথিবীর মতো অন্যান্য গ্রহেরও এরকম প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার রিক্যাপ করছি, আজকের আলোচনা ছিল উপগ্রহ। আমরা জানি সৌরজগৎকে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, 8টি গ্রহ, আবার গ্রহকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহ। এই 8টি গ্রহের মধ্যে সবচেয়ে আদর্শ গ্রহের নাম হলো পৃথিবী, যেটাতে আমরা বসবাস করি। এই পৃথিবী গ্রহের একটি উপগ্রহ আছে, তার নাম হলো চাঁদ, হঠাৎ করে কোনো এক রাতে আকাশে চাঁদ দেখা যাবে না, পুরো অন্ধকার, তখন আমরা এটাকে বলি অমাবস্যা, এরপরে যখন পরের রাতে দেখা যায় আকাশে পশ্চিম করে তীরের মতো বাঁকানো, সরু তীরের মতো বাঁকানো একটি চাঁদের একটি অংশ দেখা যায়, এটাকে আমরা বলি পালি চাঁদ। এটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং 2 সপ্তাহ পরে এটা পূর্ণ থালার মতো অবস্থান করে। পূর্ণ থালার মতো দেখলে তখন আমরা একে বলি পূর্ণিমা, পূর্ণিমা বলি। আবার এভাবে এটা আস্তে আস্তে আবার ছোট হতে 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 এক পর্যায়ে এটা আবার বিলীন হয়ে যায়, আকাশ থেকে বিলীন হয়ে যায়, তখন আমরা এটাকে বলি অমাবস্যা। এই অমাবস্যা এবং পূর্ণিমা এটা প্রতি 29 দিনে বা 30 দিনে একবার আসে। এখন এই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে তার, আমরা বলছিলাম 27 দিন 8 ঘন্টা, 27 দিন 8 ঘন্টা। আবার চাঁদের চতুর্পাশে মানব প্রেরিত প্রায় 2500 উপগ্রহ আছে যা প্রতিনিয়ত ঘুরছে। এটাকে মানুষের প্রেরিত উপগ্রহগুলি তার সাহায্যে মানুষ কী করছে, টেলিযোগাযোগ করতেছে, তারপরে আবহাওয়ার খোঁজ খবর নিচ্ছে, তথ্যের আদান প্রদান করছে। এভাবে পৃথিবী ছাড়াও অনেক গ্রহে, অন্যান্য গ্রহেরও উপগ্রহ, প্রাকৃতিক কিছু উপগ্রহ আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমরা যেটুকু শিখলাম, তোমরা লক্ষ্য করো, যখন আকাশে চাঁদ দেখা যাবে না, চাঁদটা সম্পূর্ণরূপে কালো হয়ে যাবে, অর্থাৎ আকাশে কোনো চাঁদ নাই, তখন তাকে বলা হবে অমাবস্যা। এই যেমন এটা অমাবস্যা, কোনো আকাশে কোনো চাঁদ নেই, চাঁদ পূর্ণ দেখাই যাবে না, পুরো অন্ধকার, এখানে হবে অন্ধকার, এটা হবে অমাবস্যা। ঠিক তারপরের দিন দেখা যাবে, পরের দিন আকাশে, পশ্চিম আকাশে কোণে তীরের মতো বাঁকানো যে চাঁদের একটি অংশ যাকে বলা হয় ফালি চাঁদ দেখতে পাবো, এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। 2 সপ্তাহ পরে দেখা যাবে এটা পূর্ণ থালার মতো অবস্থান করবে, এটাকে আমরা বলি পূর্ণিমা, আবার ঠিক পুনরায় 2 সপ্তাহ পরে দিন থেকে আবার এটা আস্তে আস্তে কী হবে, ছোট হতে থাকবে, এক সময় এটা আবার আকাশে আর দেখা যাবে না, ওটা হলো তাহলে আবার হবে অমাবস্যা। তাহলে প্রথম অমাবস্যা, অমাবস্যা থেকে আস্তে আস্তে এটা শুরু হয়ে পূর্ণিমা আসে, অর্থাৎ 1 মাস 28 দিন 29 দিন বা 30 দিনের মধ্যে অমাবস্যা একবার আসবে, পূর্ণিমা একবার আসবে। এখন প্রশ্ন হলো এই চাঁদকে কেন্দ্র করে আবার মানুষ প্রায় 2500 উপগ্রহ প্রেরণ করেছে। যে উপগ্রহগুলি চাঁদকে, চাঁদের চতুর্পাশে ঘুরতেছে, এই উপগ্রহগুলি থেকে তারা কী করা হয়, বিশেষ করে তারা টেলিযোগাযোগ করেন, কৃত্রিম উপগ্রহ, এগুলোকে নাম বলা হয় কৃত্রিম উপগ্রহ, টেলিযোগাযোগ করা হচ্ছে, তারপর আবহাওয়ার খোঁজ খবর নেওয়া হচ্ছে, তথ্যের আদান প্রদান করছে। তাহলে এরকম অন্যান্য গ্রহেরও উপগ্রহ রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এটা পরীক্ষার জন্য পরীক্ষা আসতে পারে, চাঁদের অর্থাৎ অমাবস্যা কাকে বলে, পূর্ণিমা কাকে বলে।
অমাবস্যা হলো যদি আকাশে কোনো চাঁদ না থাকে, অর্থাৎ চন্দ্র পুরাটাই যদি তোমার কি হয় পুরাটাই যদি অন্ধকার থাকে তখন সেটা হলো অমাবস্যা। আর যখন এটা পূর্ণ থালার মতো পরিষ্কার হবে, আর চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় 27 দিন 8 ঘন্টা, 27 দিন 8 ঘন্টা। এখানে আরো গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল যে চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায় এটা আকার কিরকম হবে, তীরের মতো, এবং তার নাম হবে পালিচান, তার নাম হবে পালিচান। আর যখন থালার মতো দেখা যাবে পূর্ণ 2 সপ্তাহ পরে, এখানে 2 সপ্তাহ এই সময়টা হলো 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ পরে সে আসি কি হবে আবার 2 সপ্তাহ মানে 14 দিন, 15 নম্বর দিনে আসি সে কি হবে 14 দিন যাওয়ার পরে 15 নম্বর দিন। খেয়াল করো এখান থেকে শুরু করি এখান পর্যন্ত এটা হলো 14 দিন, 2 সপ্তাহ বা 14 দিন, তাইলে এটা হবে কত 15 নম্বর দিন, এটা হবে 15 নম্বর দিনে আসি সে পূর্ণ থালার মতো রূপ নিবে, এটাকে আমরা বলি পূর্ণিমা। তাইলে 1 মাসে অর্থাৎ 30 দিনে একবার হবে অমাবস্যা, একবার হবে পূর্ণিমা, অর্থাৎ একবার আকাশে চাঁদ দেখা যাবে না, পুরো অন্ধকার হবে, আর একবার কি হবে একবার পূর্ণিমা হবে। আমি পরে রাতে এক পালি একটু বই থেকে একটু আলোচনা করি। এবার আমাদের আলোচনার আঠ্য বইয়ের আলোচনা, চাঁদ 27 দিন 8 ঘন্টা একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রাচীনকালে চাঁদ নিয়ে মানুষের অনেক কৌতূহল ছিল, চাঁদ সম্পর্কে মানুষ অনেক অভিব্যক্তিবাদ প্রকাশ করতে গিয়ে তারা কবিতা নাটক বিভিন্ন ছড়া দিয়েও চাঁদকে উপস্থাপন করেছে, চাঁদ দিয়ে অনেক গান রচিত হয়েছে। তারপরে অর্থাৎ চাঁদকে মানুষের, চাঁদ ছিল মানুষের একটি মানুষের আগ্রহের একটা বস্তু। আর এই চাঁদ দেখা যায়, হয়তো দেখবে রাতে কোনো এক রাতে আকাশে চাঁদ নাই, তাহলে আমরা একে কি বলবো অমাবস্যা বলবো। এর পরের দিন, তার পরের দিনে দেখা যাবে পশ্চিম আকাশের কোণে এরকম তীরের মতো পালি একটা চাঁদ দেখা যাবে, তীরের মতো বাঁকানো, সেটা হলো পালিচাঁদ। এই পালিচাঁদটা আস্তে 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 বড় হতে হতে 14 দিন অতিবাহিত, 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে এটা পূর্ণ থালার মতো হবে, তখন এটাকে আমরা বলবো পূর্ণিমা, এটা আমাকে বলবো পূর্ণিমা। আবার এই চাঁদকে ঘিরে, চাঁদের চতুর্পাশে মানব প্রেরিত 25 কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছে, যেগুলি চাঁদকে ঘিরে ঘুরছে, এগুলি থেকে তথ্য যোগাযোগ এবং আবহাওয়ার খবর ও কী করা হয় টেলিযোগাযোগ করা হয়। তাহলে আজকের এই আলোচনা থেকে তোমরা ভালোভাবে পড়বা এবং এটা ভালোভাবে বইতে, তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 126 পৃষ্ঠার মধ্যে এটা পাঠ্য বইতে আছে, তোমরা পড়ে নিবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে আমাদের এই বাসভূমি পৃথিবী নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠ এখানেই সমাপ্তি করছি, আল্লাহ হাফেজ তোমরা সকলে।